बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आमी जाहेदा खातुन सहकारी शिक्षक आहमेद बाउनी एकेडमी स्कूल एंड कॉलेज। आज के पंचम श्रेणी विज्ञान क्लासे आमार प्रिय शिक्षार्थीदेरके अनलाइन क्लासे स्वागतम। प्रथमे आमी श्रद्धा एवं सालाम जानाई आमादेर श्रद्धेय एवं सम्मानित अध्यक्ष मुशरफ हुसैन मुंशी मुकुल सरके, आमादेर इनचार्ज बृंद, आमार सहकारी बृंद एवं आमार अभिभावक बृंददेरके। आज के देखो तुम्हारे आमी पढ़ाबो अध्याय तेरो, खूब सहज एक चैप्टर। आम्रा आमादेर दैनन्दिन जीवने अनेक किछु व्यवहार करी, जेमन तुम्हारा जखन लेखापड़ा करछो तुम्हारा खाता कलम पेंसिल चेयर टेबिल एगुलो व्यवहार करछो। आबार जीवन बाँचानोर जोन्नो देखा जाच्छे जीवनेर तागिदे आमादेर अक्सिजेन प्रयोजन, खाबारेर प्रयोजन, पानीर प्रयोजन। যে কথাগুলো আমি বললাম, যে উদাহরণগুলো আমি তোমাদের দিলাম, আসলে এই সব কিছু কি হচ্ছে আমাদের জীবনে কাজে লাগছে, আমাদের উপকার করছে। তাহলে এই যে জিনিসগুলো যেগুলো আমাদের জীবনের কাজে লাগে, আমাদের আমরা সেই জিনিসগুলো দ্বারা আমরা উপকৃত হই, সেগুলোই হলো সম্পদ। তাহলে বুঝতেই পারছো আজকে আমি তোমাদের সম্পদ নিয়ে আলোচনা করব অধ্যায় তেরো। অ্যান্ড অধ্যায় তেরোতে তোমাদের সম্পদের মধ্যে আবার দু ধরনের আছে, একটা প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ। তো তোমাদের চ্যাপ্টারটার নাম হলো প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাথমিক আলোচনায় আমরা বুঝে গেলাম যে সম্পদটা আসলে কি। আমরা সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়, অর্থাৎ যেটা উপকার করছে না সেটা আসলে সম্পদ না, যা উপকার করছে সেটাই আসলে সম্পদ। তুমি পরীক্ষা দিতে গেছো, তোমার কাছে কলম নেই, সেই কলমটাই কিন্তু তোমার কাছে। তুমি কলম ছাড়া কি পরীক্ষা দিতে পারবে? পারবে না। তাহলে ওই মুহূর্তে সেই কলমটাই তোমার সম্পদ, যা তোমার উপকার করবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু ব্যবহার করছি সেগুলো যখন আমাদের উপকারে আসে সেটাই হলো সম্পদ। এই সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই চ্যাপ্টারটা অনেক সহজ, মন দিয়ে চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করো। প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ, এর মাঝখানে একটা কথা বলি, তোমরা যে ক্লাসগুলো দেখো, আমি যখন জিজ্ঞেস করি ক্লাসগুলো কি দেখছো, বলো যে হ্যাঁ দেখছি। তো দেখার সময় তোমরা করবে কি, কমেন্টে তোমাদের সেকশনের নাম এটা অবশ্যই উল্লেখ করবে। যেমন কেউ যদি ফাইভ মর্নিং অর্কিডে পড়ে থাকো, লিখবে ফাইভ মর্নিং অর্কিড, নামটা লিখবে, রোলটা লিখবে। ঠিক তেমনি যে যে সেকশনে আছো সেই সেকশনের নামটা উল্লেখ করলে আমরা বুঝে নেই যে না, আমার এই স্টুডেন্টটা আমার ক্লাসটা দেখছে। তাহলে দেখো এই যে প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদ, এই দুটো সম্পদ আমরা জানলাম। এখন দেখি প্রাকৃতিক সম্পদটা আসলে কি। প্রাকৃতিক সম্পদ সবসময় মনে করবে এটা প্রকৃতি থেকে যেটা পাওয়া যায় সেটাই হলো প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যায় এমন সম্পদ যা আমাদের চাহিদা পূরণ করে, সেটাই হলো প্রাকৃতিক সম্পদ। যেমন এখানে গাছপালা, মাটি, পানি, বায়ু ইত্যাদি। এখানে আমাদের কিন্তু খনিজ সম্পদও আছে, জীবাশ্ম জ্বালানি আছে, আমরা যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে শক্তিগুলো পাই সব কিছু আমাদের, আমরা খাবার খাচ্ছি এখান থেকে আমরা শক্তি পাচ্ছি। তাহলে এই সব কিছু
আমরা কোথা থেকে পাচ্ছি? আসলে আমরা পাচ্ছি এই প্রাকৃতিক সম্পদ থেকে। এখন দেখো, এই যে প্রাকৃতিক সম্পদটা বললাম, এবার আসি আমরা মানব সৃষ্ট সম্পদে। অর্থাৎ মানুষ যেগুলো সৃষ্টি করে সেটাকেই বলা হয় যে মানব সৃষ্ট সম্পদ। মানুষের তৈরি যে সম্পদগুলো সেটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। যেমন আমাদের খাতা, কলম, চেয়ার, টেবিল, ঘরবাড়ি, এগুলো হতে পারে। এবং এই যে সম্পদটা, এটা আসলে কোথা থেকে আসে? এটা আসলে আসে প্রকৃতি থেকে। মানুষ তৈরি করছে, ঠিক আছে, কিন্তু এটার যে উৎস সেটা আসলে প্রকৃতি। তাহলে মানব সৃষ্ট সম্পদটা কোথা থেকে আসছে? প্রকৃতি থেকে আসছে। একটা উদাহরণ দিয়ে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি বালি। বালি কি মানুষ তৈরি করতে পারে? বালি কিন্তু মানুষ তৈরি করতে পারে না। এই বালি থেকে কি হয়? কাঁচ। এই কাঁচ থেকে তৈরি হচ্ছে গ্লাস। এটা মানুষ তৈরি করতে পারছে, কিন্তু এটার উৎসটা কোথায়? প্রকৃতি থেকে, যেটা বালি। তাহলে আমরা কি বলতে পারি যে মানব সৃষ্ট সম্পদটা প্রকৃতি থেকে আসে। আমি যদি তোমাদের আরেকটা উদাহরণ দেই, দেখো গাছপালা, এখান থেকে কি হচ্ছে? কাঠ। এই কাঠ থেকে আমরা কি তৈরি করতে পারছি? আমরা ঘর বাড়ি, যে দরজা জানালা আছে, এগুলো তৈরি করতে পারছি। আমরা আমাদের যে চেয়ার টেবিল আছে, যেখানে বসে তোমরা লেখাপড়া করছো, সেটা তৈরি হচ্ছে। তাহলে আনুষঙ্গিক আসবাবপত্র আছে, খাট আছে, সব কিছু আমাদের কোথা থেকে তৈরি হচ্ছে? কাঠ থেকে। কাঠ কোথা থেকে আসছে? গাছপালা থেকে। তাহলে এই যে চেয়ার টেবিল দরজা জানালা, এগুলো মানুষ তৈরি করছে, মানব সৃষ্ট সম্পদ, কিন্তু এটার উৎসটা কোথা থেকে? প্রকৃতি থেকে। তাহলে আমরা এক কথায় বুঝে গেলাম যে মানব সৃষ্ট সম্পদটা আসলে প্রকৃতি থেকে আসে। আর বালি থেকে কি তৈরি হয়? বালি থেকে কাঁচ তৈরি হয়। তাহলে দুটো ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু তোমাদের এখানে চলে আসলো। এরপরে দেখো, এই যে সম্পদটা বললাম, এই সম্পদটার যদি আমরা যত্রতত্র ব্যবহার করি, তাহলে কিন্তু এটা মানে উচিত না বা ফুরিয়ে যাবে। এই যে ফুরিয়ে যাবে কথাটা বললাম, তাহলে এখন বলতে পারো যে কোন সম্পদগুলো আমাদের ফুরিয়ে যাবে আর কোনগুলো আমাদের ফুরাবে না। আমাদের এখানে আছে, আমরা যে সম্পদগুলো ব্যবহার করছি তার মধ্যে দেখো তেল, তেল, গ্যাস, কয়লা, এগুলোকে আমরা বলবো অনবায়নযোগ্য সম্পদ। তেল, গ্যাস, কয়লা, এগুলোকে আমরা বলবো অনবায়নযোগ্য। এখন বলতে পারো এই যে অনবায়নযোগ্য সম্পদ এটা আসলে কি? এইটা হলো যে সম্পদটা সীমিত, অর্থাৎ এক সময় না এক সময় এটা শেষ হয়ে যাবে, সেটা আর ফিরে পাওয়া যাবে না, সেটাই হলো অনবায়নযোগ্য সম্পদ। এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে আমাদের তেল, গ্যাস, কয়লা এগুলো রয়েছে। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই সম্পদগুলো যখন আমরা ব্যবহার করব, তখন এই সম্পদগুলোর প্রতি আমাদের মানবিক হতে হবে। অর্থাৎ আমরা গ্যাসের চুলা আমাদের প্রয়োজন যখন থাকবে আমরা জ্বালাবো, এরপরে আমরা বন্ধ করে দিব। তাহলে আমাদের এভাবে যত্রতত্র ব্যবহার করা আমাদের চলবে না। করলে কী হবে? এক সময় এই সম্পদটা শেষ হয়ে যাবে, সেটা আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য আবার কী করতে হবে? দেখো, এই যে অনবায়নযোগ্য সম্পদের কথাটা বললাম,
অবশ্যই প্রত্যেকটা অনবায়ন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বিকল্প কিছু আছে। তাহলে দেখো বিকল্প সম্পদগুলো কি কি, যেগুলো আমরা নিমেষেই ব্যবহার করতে পারি। বিকল্প সম্পদ হলো সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত বা পানি, যাই বলো না কেন। তাহলে আমরা কি করতে পারি যে আমরা এইটার বিকল্প হিসেবে আমরা সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানি, আমরা এগুলো আমরা মানে বিকল্প সম্পদ হিসেবে আমরা ব্যবহার করব। সূর্যের আলো দেখো সূর্যের আলো থেকে যে সৌর প্যানেলটা তৈরি হচ্ছে সেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। পানির স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এবং এই যে উদাহরণগুলো বললাম এগুলো হলো নবায়নযোগ্য সম্পদ। এই দুটো জিনিস তোমরা মিলাবে না। তোমরা দেখা যাচ্ছে পরীক্ষার সময় বিকল্প সম্পদের নাম বললে তোমরা তেল, গ্যাস, কয়লা লিখে ফেলো, কিন্তু আসলে বিকল্প সম্পদ হচ্ছে এই তিনটা সম্পদ। তাহলে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প সম্পদ হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানির স্রোত ব্যবহার করতে পারি। আবার এই সম্পদগুলোকে আমরা বলতে পারি নবায়নযোগ্য সম্পদ, অর্থাৎ যেগুলো হাজার এটা ব্যবহার করলেও এগুলোর কোনো শেষ নাই, সূর্যের আলোর কোনো শেষ নাই। সূর্যের আলো তুমি যখন ইচ্ছা তখন এটাকে তোমরা তুমি কাজে লাগিয়ে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। বায়ুপ্রবাহ সবসময় পাওয়া যাচ্ছে, এগুলো পুরাবে না। পানির স্রোত কখনো এগুলো পুরবে না। তাহলে যে সম্পদগুলো আমাদের ফুরিয়ে যাবে সেগুলোর ব্যবহারের প্রতি আমাদের যত্নবান হতে হবে, আর তার বিকল্প হিসাবে আমাদের এই সম্পদগুলো ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা এগুলোর যথাযথ ব্যবহার করলে আমরা অনেক ধরনের উপকার পেতে পারি। আবার এই যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পরিবেশ সংরক্ষণও করতে পারবো। দেখা যাবে যে এই সম্পদগুলো তেল, গ্যাস, কয়লা এগুলোর থেকে যতটা পরিবেশ দূষণ হয় আমরা যদি এই সম্পদগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পরিবেশ দূষণের হারটাও আমরা কমাতে পারবো। তাহলে আমাদের সম্পদও আমাদের বাঁচছে আবার আমাদের পরিবেশটাও বাঁচছে। আমরা এই সম্পদগুলো আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো কি করব, শক্তির ব্যবহার কমিয়ে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির আমরা অতিরিক্ত ব্যবহার করব না, এটাই শক্তির ব্যবহার কমিয়ে, বাতি বিনা কারণে জ্বালিয়ে রাখব না। তারপরে দেখা যাচ্ছে যে দিনের বেলায় আমরা আলো বা বাতি না জ্বালিয়ে আমরা পর্দা সরিয়ে রাখব। এগুলোই হলো আমাদের যে উপযুক্ত ব্যবহার, পুনর্ব্যবহার। এই যে কাগজ, কাগজ দেখা যাচ্ছে তোমাদের লেখা শেষ, সেই কাগজটা ফেলে না দিয়ে এই কাগজ থেকে দেখা যায় যে আমরা যদি ঠোঙা ব্যবহার করি, এখনও দেখা যায় অনেক দোকানে যে এই কাগজের তৈরি প্যাকেটে আমরা অনেক কিছু পাই। তাহলে এইগুলো আমরা কি করব, পুনর্ব্যবহার করব, আমরা রিসাইকেল করব, তাহলেই কিন্তু আমরা প্রাকৃতিক, এই যে আমাদের চ্যাপ্টারটা যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের প্রতি আমাদের যথাযথ ব্যবহার হবে। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিয়ে দেই। প্রশ্ন দেখো, সংক্ষেপে প্রশ্নের উত্তর
উত্তরপত্রে লেখো। ঠিক এইভাবেই তোমরা যখন কোশ্চেন পাবে ছোট প্রশ্নের সময়, এই লেখাটাই তোমরা কোশ্চেনের উপরে পাবে। তাহলে সংক্ষেপে প্রশ্নের উত্তর, উত্তরপত্রে লেখো, নাম্বার থাকবে তোমাদের দুই করে। প্রথমটাই আমি দিলাম মানব সৃষ্ট সম্পদ কি, মানব সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে। অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের নাম লেখো। প্রত্যেকটাই কিন্তু নাম্বার থাকবে দুই করে। এরপরে আসো কাঠামোবদ্ধ প্রশ্ন। তোমরা মেইন বই পড়বে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের বোর্ড বইয়ের মধ্যেই দেয়া আছে। কাঠামোবদ্ধ প্রশ্ন দেখো, ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা এখনই লিখতে পারবে। তাহলে তোমরা এই যে বড় প্রশ্ন, এই প্রশ্নে আমি এবার দুটি বাক্য তিনটি বাক্য এভাবে দিলাম না, দুটো তিনটো হবে না, এখানে তোমাদের ছয় নাম্বার, সেই হিসাব করে তোমরা চার পাঁচটা বাক্যে এই অ্যান্সারটা শেষ করবে। তোমাদের বোর্ড আমি যা বলেছি হুবহু সেগুলোই তোমাদের বোর্ড বইয়ের মধ্যে লেয়া আছে। বোর্ড বইটা ভালোভাবে পড়বে, সেখানে যা যতটুকু লেখা আছে আমি যা বলেছি সেটুকু লিখলেই আশা করি তোমরা ছয়ের মধ্যে ছয় নাম্বার পেয়ে যাবে। তো তোমরা মন দিয়ে লেখাপড়া করবে, সবাই বাসায় থাকবে, বাবা মার কথা শুনবে, অনলাইন ক্লাস যতটুকু সময় হবে ঠিক ততটুকু সময় ওই ক্লাসটা মন দিয়ে দেখে তারপরে বাবা মার কাছে মোবাইল ফোনটা ফেরত দিয়ে দিবে। এটা একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমি বিশেষভাবে বলছি, বিনা প্রয়োজনে মোবাইলকে ব্যবহার করবে না, তাহলে মন দিয়ে লেখাপড়া করবে। আশা করি যত ভালো করবে তার ফলাফল কিন্তু ততটাই ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।